এর আগে ভিডিওটা যেটা কাদি ভাগে যেটা হলো যেটা হোলির অফার দিয়েছি কুলপিটা করা হয়নি আচ্ছা কুলপির অফার সেই আগে অফার দিয়েছি কুলপির কুলপির এটা হোলি স্পেশাল অফার আছে সেটা দাম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড বাইক ব্লগস ভিডিও বন্ধুরা আজকে আমি রয়েছি কোথায় আজকে আবারো ফ্রেশ আপডেট কালেকশন নিয়ে আমি চলে এসেছি কোথায় রয়েছি পাপপড় মোবাইল হ্যাঁ বন্ধুরা আজকে এখানে তোমরা দেখছো গোটা ফাঁকা কিন্তু আজকে ফাঁকা নয় আজকে খুব রোদ রোদের মধ্যে ভিডিও হচ্ছে আর শোরুমের স্টাফ খুবই কম রয়েছে তো সেই সময় একটা আপডেট নিয়ে আমরা চলে এসেছি গাড়িগুলো সব ভিতরে আমাদের রয়েছে শোরুমের ভিতরে একবার আমি দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা গাড়ি আজকে সব রকমের আমি তোমাদের দেখাবো এখানে মোটামুটি তোমরা অ্যাপাচি আর তোমরা পরপর দুইখানা পেয়ে যাচ্ছ ব্লু কালার হোয়াইট কালার তার সাথে কিন্তু রেজেটার একটা এখানে রয়েছে এখানে কিন্তু শেষ নয় আমি এখানেও দেখানোর জন্য বলবো একটা মাইলেজেবল কালেকশন রয়েছে সুপার স্প্লেন্ডার মডেলটাকে বন্ধুদের দেখাও তারপরে সাইন এসপি মডেল রয়েছে এটাও মাইলেজেবল কালেকশন প্ল্যাটিনা রয়েছে এটাও মাইলেজেবল কালেকশন তারপরে কি শেষ না এখানে রয়েছে টিভিএস স্টার সিটি প্লাস

ওখানে রয়েছে একটা ডিসকভার মডেল রয়েছে তো চলো বন্ধুরা মোটামুটি এখানে যে গাড়িগুলো আমরা তোমাদের দেখালাম এই গাড়িগুলো আমরা ডিটেলস কোন সালের গাড়ি কি দাম এখন চলছে এবং দামটা কিছু কমানো যায় কিনা সেই বিষয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করবো ভিডিও স্টার্টিং করার আগে আবারও বলবো তোমরা ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটা অন করে দেবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

ভিডিও লাস্টে শোরুমের অ্যাড্রেস লোকেশন জানিয়ে দিচ্ছি এখন তাহলে আমরা গাড়িগুলোকে বন্ধুদের দেখাই ডিটেলসে তো প্রথম বন্ধুরা এখানে একটা লাইন রয়েছে পরপর এবং ওই সাইডে এ পরপর লাইন রয়েছে আমরা প্রথমে এই লাইনটা দেখাবো তারপরে ওই লাইনটা দেখাবো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো দাদা প্রথমে আমরা যে মডেলটা দেখছি এখানে রয়েছে ব্লু কালারের মধ্যে অ্যাপাচি আর টি ওয়ান সিক্সটি প্রথমে মডেলটা বন্ধুদের আমি ভালো করে একটু দেখানোর চেষ্টা করবো টায়ার কন্ডিশন থেকে শুরু করে ডিস্ক কন্ডিশন এবং যে পেন্ট কন্ডিশন রয়েছে ভিডিওর মধ্যে তো তোমরা দেখেই বুঝতেই পারছো ব্যাক সাইডে টায়ার কন্ডিশন আউটলুকটাকেও তোমরা দেখে নাও ব্লু কালারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তো দাদা এই যে মডেলটা দেখছি তাহলে কোন সালে রাখছো এটা রয়েছে দু হাজার সতেরো শেষের গাড়ি আচ্ছা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু ফর্টি টু থাউজেন্ড দু হাজার সতেরো শেষ সতেরো শেষের গাড়ি তাহলে কি এস ফোর বিএস ফোর এর গাড়ি বিএস ফোর মাত্র বন্ধুরা ফর্টি টু থাউজেন্ড এই মডেলটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি নেক্সট মডেল আবারও রয়েছে একটা অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি এটা কিন্তু রয়েছে হোয়াইট কালারের মধ্যে টায়ার কন্ডিশন একবার দেখানোর চেষ্টা করবো টায়ার কিন্তু খুবই ভালো কন্ডিশনের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এবং বডি কন্ডিশন তো দেখে বুঝতে পারছো কি লেভেল রয়েছে এবং পেন্ট দেখেই বুঝতে পারছো ফ্রন্ট সাইডের টায়ারটাকে দেখে নাও আর এটার কিন্তু ফ্রন্ট সাইডে ডিস রয়েছে দেখো তো ব্যাক সাইডে ডিস আছে না ব্যাক সাইডে ডিস এটাও ব্যাক সাইডে ডিস রয়েছে এটাও ব্যাক সাইড ডবল ডিস ডবল ডিস ডবল ডিসের গাড়ি বন্ধুরা ঠিক আছে এই যে ব্লুটা দেখেছি এটাও কিন্তু ডবল ডিস ওয়াইটটা এটাও কিন্তু ডবল ডিস তাই বলে ডবল ডিসের গাড়ি এটাও কি বিএস3 না 4 এটা বিএস4 এর গাড়ি বিএস4 কি দাম লাগবে এটাও 2017 গাড়ি রয়েছে এটাও सेम নাম আচ্ছা 42000 42000 সরাসরি বন্ধুরা 42000 টাকায় কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু পাপ্পোর মল যেখানে একদম চিপ রেটে গাড়ি দেওয়া হয় ঠিক আছে তো দেখেই বুঝতে পাচ্ছো

এবং ভালো করে দেখে নাও তো দাদা এই যে মডেলটা আমরা দেখছি এটা কোন সালের মডেল আর তুমি আজকের জন্য তাহলে দামটা কি রাখছো বলো এটা রয়েছে আপনার দু হাজার চোদ্দ মডেল রয়েছে দু হাজার চোদ্দ মডেল মাত্র বত্রিশ হাজার টাকা থার্টি টু থাউজেন্ড টু থাউজেন্ডে আচ্ছা দু হাজার চোদ্দ মডেল থার্টি টু থাউজেন্ড মাইলেজেবল কালেকশন মাইলেজের গাড়ি সোয়া ইঞ্জিন রয়েছে সিক্সটি ফাইভ প্লাস মাইলেজ পাবেনি আচ্ছা কাগজপত্র মোটামুটি সবকিছু একটা একটা করে গুনে গুনে কাগজপত্র দেখে অবশ্যই ঠিক আছে নেক্সট মডেল আমরা চলে আসি পরপর দুটো স্কুটার রয়েছে আমরা দেখাবো প্রথমে ফ্যাসিনো ফ্যাসিনো মধ্যে কিন্তু তোমরা গাড়ি ইনস্টল পেয়ে যাচ্ছো যেটা স্টিল কালারের মধ্যে রয়েছে দেখানোর চেষ্টা করবো গাড়িটা রয়েছে ব্লু কালার প্রিন্ট কন্ডিশনটাকে টাকে দেখে নাও মিরর দেখানোর চেষ্টা করবো তো দাদা এই যে মডেলটা দেখছি এই মডেলটা কোন সালের ফ্যাসিনে এটা রয়েছে দুহাজার সতেরো গাড়ি রয়েছে ওকে

পুরোপুরি একদম ব্ল্যাক কালারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ অ্যাক্টিভা ফোর জি দাদা এটা কোন সালের মডেল এটা রয়েছে দু হাজার সতেরো শেষের গাড়ি সতেরো শেষের সতেরো শেষের গাড়ি রয়েছে মাত্র বাইশ হাজার টাকা সরাসরি বাইশ সরাসরি বাইশ হাজার টাকা সতেরো শেষের গাড়ি সতেরো শেষের মানে কি ওই বিএস ফোর হবে বিএস ফোর এর গাড়ি বিএস ফোর এর বন্ধুরা অ্যাক্টিভা ফোর জি যেটা কিন্তু সরাসরি পেয়ে যাচ্ছ বাইশ হাজারে এটা রয়েছে কোথায় পাপ্পু অটোমোবাইল অটোমোবাইল যেখানে একদম চিপ রেটে গাড়ি দেওয়া হয় লাভটা কম রাখা হয় শোরুমে একবার ভিজিট করতে হবে তাহলে তোমরা বুঝতে হবে এটা হন্ডারি মডেল

তো দাদা এই যে সিবি সাইন মডেলটা দেখছি এটারও একটু দাম কম রাখো কোন সালে এটা 2015 সেসের গাড়ি 15 সেসের গাড়ি দাম কি আছে মাত্র 35 লাখ টাকা 35000 35000 অন্য শোরুমে দাম কেমন রাখে 40 42 40 42 তাই তো 42 তাহলে 35 এ 35, 35 35 35 এ মোটামুটি তোমরা সিবি সাইন মডেলটাকে দেখে নাও সামনে কিন্তু ডিস রয়েছে আমরা নেক্সট মডেলে চলে যাব রয়েছে এখানে ডিসকভার মডেলটাকে দেখিয়ে দেব ডিসকভার মডেল রয়েছে টায়ার কন্ডিশনটাকে দেখে নাও ওকে তো কুন্তল এই যে ডিসকভারটা আমরা দেখছি এই ডিসকভারটা কোন সালে ডিসকভার এটা রয়েছে আপনার 2012 এর মডেল রয়েছে 2012 ডিসকভার 2012 এর মডেল আছে মাত্র 20000 টাকা 20000 20000 টাকা 2012 ডিসকভার বন্ধুরা সরাসরি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 20000 টাকা এই মডেলটাকে দেখে নাও তো এখানে কিন্তু কুন্তল আমাদের গাড়ি চেঞ্জ নয় এখানে পর পর রয়েছে এখানে পর লাইন দিয়ে রয়েছে আমরা একদম যে প্রথমে ফার্স্ট এই সামন থেকে আমরা দেখানোর চেষ্টা করব প্রথমে এখানে সুপার স্প্লেন্ডার মডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করব

তো দাদা এই যে মডেলটা দেখছি এটা কোন সালের এটা হচ্ছে 2019 এর শেষের গাড়ি 2019 এর শেষের শেষের গাড়ি আচ্ছা মাত্র 50000 টাকা 19 এর শেষের গাড়ি 50000 50000 টাকা আচ্ছা অন্য শোরুমে কি রাখে সাইন এসপি গাড়ি 19 এর শেষের 55 55 55 55 এস গাড়ি অন্য শোরুমে তোমরা ভিডিও দেখো তোমরা জানো ম্যাম 55 55 ও নিচে পাবেন আচ্ছা তোমার এখানে কত রাখলে মাত্র 50000 টাকা মাত্র 50 50000 টাকা নেক্সট প্লাটিনা বন্ধুদের মডেলটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করব নেক্সট রয়েছে হান্ড্রেড টেন কমফোর্ট মডেল রয়েছে প্লাটিনা হান্ড্রেড টেন কমফোর্ট মডেল প্ল্যাটিনা তো দাদা এখন বলো তো এই যে মডেলটা দেখছি কোন সালের রয়েছে দু হাজার কুড়ির গাড়ি রয়েছে দু হাজার কুড়ির প্ল্যাটিনা তার মানে বিএস ফোর বিএস ফোর এর গাড়ি রয়েছে এটা হচ্ছে কি হোলি স্পেশাল অফার হোলি স্পেশাল মাত্র 38000 টাকা পেয়ে যাবেন 38000 38000 এ ওকে 38000 এ বন্ধুরা 38000 টাকা এটা অন্য শোরুমে কি দাম রাখা হয় 42 45 আচ্ছা তাহলে তুমি কত রাখলে 38 38 বন্ধুরা থার্টি এইট থাউজেন্ডে মডেলটাকে দেখে নাও প্লাটিনা মডেল এখনকার সময়ে হান্ড্রেড টেন মানে প্রচুর মাইলেজ প্রচুর মাইলেজ ব্যবসা নিউ টাওয়ার টায়ার কন্ডিশনটাকেও দেখে নাও খুবই ভালো খুবই ভালো আচ্ছা এবার আমরা নেক্সট মডেলে চলে আসি টিভিএস স্টার সিটি প্লাস মডেলটাকে বন্ধুরা দেখে নাও কালার তো দেখেই বুঝতে পারছো টিভিএস স্টার সিটি প্লাস মডেল ওকে এই মডেলটা কোন সালে এটা রয়েছে আপনার দু হাজার ষোলো শেষের গাড়ি দুহাজার ষোলোর শেষের গাড়ি হ্যাঁ মাত্র আঠাশ হাজার টাকা মাত্র টোয়েন্টি বন্ধুদের মাইলেজের গাড়ি তেল ভরা এখন চালাও তেল ভরা শুধু চালাও এখন চালাও শেষের দশ ষোলোর শেষের গাড়ি সতেরো গাড়ি বললেই চলে আচ্ছা টোয়েন্টি এইট থাউজেন্টি এইট থাউজেন্ডে নেক্সট মডেলে আমরা চলে আসবো ভার্সান থ্রি আর ওয়ান ফাইভ ভার্সান মডেল রয়েছে ডবল ডিস ডবল এভিএস মডেলটাকে দেখে নাও রেড কালারের মধ্যে মডেলটা রয়েছে এবং ভালো করে দেখানোর চেষ্টা করব কুঞ্জলদা এই যে মডেলটা দেখছি এখনকার সময়ে তাহলে দাম কী আসছে

ব্যাক সাইডে টায়ার কন্ডিশনটাকে দেখে নাও খুবই ভালো টায়ার কন্ডিশন রয়েছে তো দাদা এই যে মডেলটা দেখছি তাহলে আজকের জন্য দামটা একটু আমাদের বন্ধুদের জানাতে পারো কোন সাল এটা রয়েছে 2021 এর শেষের গাড়ি 21 এর শেষ মাত্র 55000 টাকা সরাসরি 55 সরাসরি 55000 টাকা পেয়ে যাবে নেক্সট মডেল আমরা চলে যাব রয়েছে ইগনিটর হোয়াইট কালারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ইগনিটর এবং ফ্রন্ট সাইডে তোমরা পেয়ে যাবে ডিস্ক ভালো করে দেখানোর চেষ্টা করব মডেলটাকে তোমরা ভালো করে দেখে নাও

এটাও তোমরা ডিসের সাথে মডেলটা পেয়ে যাবে হিরো অ্যাচিভার ওয়ান ফিফটি একদম ফ্রেশ গাড়ি পিজো টাওয়ার কন্ডিশনটা দেখুন সাম টাওয়ারটা দেখে দেবেন একদম ফ্রেশ গাড়ির সাথে রয়েছে ফ্রেশ কালেকশন ওকে দাদা এবারে দামটা একটু জানাতে হবে আমাদের বন্ধুদের এটা রয়েছে দু হাজার উনিশের শেষের গাড়ি একদম উনিশের শেষের গাড়ি আর কুড়ি গাড়ি বললেই চলে আচ্ছা মাত্র ফর্টি টু থাউজেন্ড পেয়ে ফর্টি টু বিয়াল্লিশ হাজারে বিয়াল্লিশ হাজার টাকা বন্ধুরা বিয়াল্লিশ হাজারে কিন্তু এই মডেলটা তোমরা পেয়ে যাচ্ছ একদম ফ্রেশ কালেকশন দেখে নাও এখানে মোটামুটি যতগুলো আমরা গাড়ি দেখালাম শুধু তেল ভরবার চালাবে শুধু তেল ভরবার চালাবে একটা যদি প্রবলেম আছে তো সেটা মোটামুটি রিপেয়ার করতে হবে আমাদের কিন্তু গাড়ি রেডি থাকে গাড়ি পুরো টোটালি রেডি থাকে মানে একবার গাড়ি এসে আসবে চালাবে নিয়ে যাবে নিয়ে চলে যাবে দেখলেই পছন্দ একদম যেই গাড়ি ধরবে সেই গাড়ি পুরো কোনো প্রবলেম থাকবে না নিয়ে চলে যাবে তাই কি না যেমন গাড়ি গাড়ি কাগজপত্র জেনুইন পাবেন গাড়ি একদম পুরো জেনুইন পেয়ে যাবে আচ্ছা তো দাদা তাহলে গাড়িগুলো তো আমরা এখানে খুব ভালো ভালো মডেল মোটামুটি দেখলাম তো প্রথমে একটা সিকিউরিটির ব্যাপার থাকে যেটা যে অনেকে ভাবছে দাদা আমি এখান থেকে গাড়ি নিয়ে যাবো কাগজপত্র যদি না ঠিক থাকে বা নাম ট্রান্সফার হবে কিনা বা সব কাগজ ঠিক আছে কিনা তুমি এই বিষয়ে কি বলতে চাইছো এখানে প্রত্যেকটা গাড়ির পেপার অল জেনুইন পেপার পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না নাম ট্রান্সফার কোনো অসুবিধা হবে না নাম সব হয়ে যাবে আর যদি সেটা কোনো গাড়ি ফাইন্যান্সের গাড়ি থাকে তাহলে এনওসিও হাতে এনওসি দিয়ে দেওয়া হবে এনশো সঙ্গে হাতে পেয়ে যাচ্ছে প্রত্যেকটা গাড়ি মোটামুটি খুঁড়ে খুঁড়ে দেখে নেবে অবশ্যই আগে কাগজ দেখে নেবেন ভালো করে তারপর গাড়ি নেবেন আর আমি বলবো যে মোটামুটি যে বন্ধুরা গাড়ি নিতে আসবে যারা গাড়ি সম্বন্ধে ভালো করে বোঝে সেরকম লোকের একটা সঙ্গে করে আনুন অবশ্যই ভালো করে গাড়িগুলোকে পরীক্ষা করে চেকিং করে তারপর নিয়ে যান নাকি অবশ্যই যেটা অনেক দূর থেকে সবাই আসবে তো এখন বলো মোটামুটি নাম ট্রান্সফারে তাহলে কতদিন সময় নিচ্ছে পপড়মালে তরফ থেকে এক মাস তো টাইম নেয় তার মধ্যে হয়ে যায় এক দুপ্তাহের মধ্যে হয়ে যায় তার মধ্যে হয়ে যায় যারা চাইছি যে অনেক টাকা যেতো খরচ নাম ট্রান্সফারে নাম ট্রান্সফার করব না খুব কম টাকার মধ্যে গাড়ি চালাবে সেই পারমিশন পেয়ে যাবে সেরকম কিছু করতে সেটাকে কি বলে অথরাইজেশন অথরাইজেশন পেপার বলে অনেকে পাওয়ার অফ নোটারি বলা হয় আচ্ছা পাওয়ার অফ নোটারি মাত্র 600 টাকা খরচ করে মাত্র 600 টাকা খরচ করে সেটা তোমরা দায়িত্ব নিয়ে করে সেটা দুই দিন থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন তিন দিনের মধ্যে সেটা পেয়ে যাবে অবশ্যই ওকে সো তাহলে দাদা এখানে যে গাড়িগুলো দেখলাম মোটামুটি তাহলে খুব ভালো গাড়ি এবং কাগজপত্র জেনুইন রয়েছে এবং সেফটির বিষয়টা যেটা সেটা কিন্তু সম্পূর্ণ শোরুম দায়িত্ব নিচ্ছে যে সবকিছু মোটে অল জেনুইন পেয়ে যাবে আর গাড়ির কোনো যদি প্রবলেম থাকে সেটা মোটামুটি ক্লিয়ার করে তবে বন্ধু দাদা তুলে দেওয়া হচ্ছে এখন তাহলে জানো তোমার শোরুমে কিভাবে বন্ধুরা ভিজিট করবে তাহলে দাদা যারা শিয়ালদার বাইরে থেকে আসছে মানে কলকাতার বাইরে থেকে তারা কিভাবে যারা কলকাতার বাইরে থেকে আসছেন তো হয়তো শিয়ালদা চেনো শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে আপনি নামখানা লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবেন আচ্ছা যদি লক্ষ্মীকান্তপুর লোকাল ধরেন লক্ষ্মীকান্তপুর স্টেশন নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে আসার পর টোটো বা বাড়িয়ে যাবেন ওখান থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে বলে কুলপি বাস স্ট্যান্ডে আসবো আমাদের পুরো মেন রোডের পাশে শোরুম রয়েছে আর যদি কেউ নামখানা লোকাল ধরেন লক্ষ্মীকান্তপুরে একটা স্টেশন পর নাম কুলপি স্টেশন আচ্ছা স্টেশন থেকে বাইরে আসার পর টোটো পাবেন পাঁচ মিনিট সময় লাগবে আর যদি কেউ ডায়মন্ড হারবার ট্রেন ধরেন পুরো ডায়মন্ড হারবার নামছেন ডায়মন্ড হারবার থেকে সামথিং মানে কুড়ি পঁচিশ মিনিট লাগবে পুরো শোরুমের সামনে নামিয়ে দেবে আর যদি কেউ বাসে আসতে চাও ধর্মতলা থেকে

তাহলে দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করছি তো মোটামুটি তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে আর আশা করছি বন্ধুরা যে আসবে দাম মোটামুটি তুমি যেটা বলেছো চেষ্টা করবে কিছু নেগোসিয়েশন অবশ্যই আগে শোরুমে আসুন ঠিক আছে গাড়ি দেখুন তারপর আসি তো করে দিন আমরা অন কথা বলা মোটামুটি কিছু যদি করা যায় করে দেবে আর গাড়ি যদি কোনো প্রবলেম থাকে সেটাও বন্ধুদের চেক মি করে দেখিয়ে দেবে তো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তুমি ততক্ষণ ভালো থাকবে আর বন্ধুদের বলছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ সো মাচ